ça va. নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। থাম্বনেল দেখে বা ভিডিওর প্রথমেই বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে ব্লগ। আজকে হচ্ছে আমার জন্মদিন, তাই সকালবেলায় উঠে ও দেখছি প্রচুর স্ন্যাক্স সাজিয়ে দিয়েছে, সঙ্গে আদা দিয়ে গরম গরম চা। আর এগুলো খেতে আমার বেশ ভালোই লাগে। এগুলো বেশিরভাগই রাইস দিয়ে তৈরি, বেকড রাইস, রাইস পাপড়, ডাইজেস্টিভ কুকিজ এইসব। আজকের দিনে বাড়িতে থাকলে আশেপাশের মন্দিরে পুজো দিতে যেতাম, কিন্তু এখানে তো কোনো মন্দির নেই, তাই জন্য ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে প্রণাম করে নিলাম। আর এই নাইট শ্যুটটা ইন্ডিয়াতে কিনেছিলাম, কিন্তু নিয়ে এসে আর পরা হয়নি, তাই জন্য ভাবলাম আজকেই পরি। আর আজকে বাড়ির সবার জন্য খুব মন খারাপ করছিল, কিন্তু আজকে রবিবার, ছুটির দিন, তাই ও বাড়িতেই আছে, তাই আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটবে। অন্যান্য দিন লাঞ্চ আমি সার্ভ করি, আজকে ও আমাকে খেতে দিচ্ছে। আর আজকে হয়েছে আমার ফেভারিট চিকেন বিরিয়ানি। এই জীবনজুতে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেরকম নেই, আর বিরিয়ানির দোকানও নেই, তাই সেখান থেকে কিনে এনে যে বিরিয়ানি খাবো সেটা তো সম্ভব নয়, তাই বাড়িতেই হয়েছে চিকেন বিরিয়ানি। অন্যান্য দিন আমি সব কিছু করি, আজকে আমি প্রিপারেশনটা করে দিয়েছি, কিন্তু লাস্টে ওই সব কিছু করেছে। চলুন তাহলে আজকের লাঞ্চটা সেরে ফেলি, গরম গরম চিকেন বিরিয়ানি সঙ্গে রায়তা আর স্যালাড। বিকেলে আমরা দুজন বেরিয়ে পড়লাম, আর আজকের আবহাওয়াটা বেশ ভালো, ভালো রোদ উঠেছে আজকে, না ঠান্ডা না গরম। আর এই মে মাসে চারিদিকে এরকম ফুল ফুটে থাকে, এটা দেখে মনে হচ্ছে গোলাপের গাছ, আর সব গোলাপ ফুটে আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি গোলাপ নয়, এগুলো হচ্ছে জাপানিজ ক্যামেলিয়া। দেখতে পুরো গোলাপের মতন, কিন্তু এতে কোনো গন্ধ নেই আর কাঁটাও নেই। আর এই ফুলগুলো পাঁচিলের এই রেলিংয়ে এইভাবে থোক থোক করে হয়, অপূর্ব লাগছে। চলুন এই সুন্দর ফুলের সাথে কিছু ছবি তুলে নিই। আর আজকে আমরা যাচ্ছি কোরিয়ান কিছু প্রোডাক্ট কিনতে, তাই চলে এসেছি অলিভিয়ংয়ে, যেখানে কোরিয়ান সব রকম স্কিন কেয়ার আর মেকআপ প্রোডাক্ট পাওয়া যায়। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কোরিয়ান কুশন ফাউন্ডেশন কিনবো, যেহেতু আমি সেরকম মেকআপ করি না, তাই ইন্ডিয়া থেকে যে মেকআপগুলো এনেছিলাম ওগুলো ছিল, কিন্তু এই বছরই এক্সপায়ার হয়ে যাবে, তাই জন্য ভাবলাম কিনে নিই। কিন্তু আফসোসের ব্যাপার, আমার স্কিন কালারে কোনো ফাউন্ডেশন পেলাম না, সব হচ্ছে আমার থেকে লাইট শেডের। কোরিয়ান ফাউন্ডেশনের সব হচ্ছে ফেয়ার স্কিন টোনের, আমাদের মতন ব্রাউন স্কিন টোনের কোনো ফাউন্ডেশন নেই। তাই আর কি করা যাবে, রেগুলার যেমন স্কিন কেয়ার প্রোডাক্ট নিই, সেরকমই কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে নিলাম। প্রথমেই নিয়ে নিলাম আমার ফেভারিট জেল ক্লিনজার। আর কিছুদিনের মধ্যেই সামার পড়ে যাবে, তাই চারিদিকে সামার কালেকশন চলে এসেছে সামারের স্কিন কেয়ার প্রোডাক্ট। তার মধ্যে সবচেয়ে বেশি আছে সানস্ক্রিন। এই সামারে তো সানস্ক্রিন লাগবে। এই কিছুদিন আগে উইন্টার কালেকশন ছিল, মানে বিভিন্ন রকম ময়েশ্চারাইজার, সিরাম, ইমালসান, টোনার, আর এখন সামারের সব কালেকশন চলে এসেছে। এখানে সানস্ক্রিমই কত ভ্যারাইটি আছে, সানস্ক্রিম, স্টিক, বাম, এরকম অনেক আছে। তার মধ্যে আমি যেটা ইউভি প্রোটেক্টর সেরকমই সানস্ক্রিম নিয়ে নিলাম। এছাড়াও সামার স্পেশাল গ্রিন ট্রি আর অ্যালোভেরার সব স্কিন কেয়ার প্রোডাক্ট চলে এসেছে, তো সেখান থেকেও কিছু কিছু জিনিস নিয়ে নিলাম। চলুন এবার আমরা ডাইসো যাই, সেখান থেকে আর বাকি কেনাকাটাগুলো করে নিই। এই ডাইসোতে আসার কারণ হচ্ছে এখানে প্রচুর গিফটের অপশন থাকে। আমরা এই সামার ভ্যাকেশনে বাড়ি যাব, তাই এখন থেকেই কিছু কেনাকাটা করে রাখছি। দেরি আছে বাড়ি যেতে, এখন আমাদের টিকিট কাটা হয়নি। আগে থেকে কেনাকাটি শুরু করে না দিলে তখন তাড়াহুড়ো হয়, তখন সব কেনা হয়ে ওঠে না। আর এখানে দেখুন বাড়িতে সাজানোর জন্য কি সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর গিফটের অপশন আছে, এখানে ইলেকট্রিক ফ্যান, খেলনা, ফ্লাওয়ার, আরও ছোট ছোট ব্যাগ। কিন্তু আমরা দেখছি বিটিএসের অ্যাক্সেসরিজ। আমাদের বাড়ির যে ছোট সদস্যগুলো আছে তারা হচ্ছে বিটিএসের বিশাল বড় ভক্ত, তাই তাদের খেলনার থেকে বিটিএসের জিনিসপত্র আনলে বেশি খুশি হবে, তো সেগুলোই আমরা খুঁজছি।
আমরা এখন চলে এলাম 250-এর পাশে প্যারিস প্যাকেটিতে। আমার পছন্দের গিফটও পেলাম না, তো ও বলো চলো একটা কেকই তোমাকে গিফট করি, জন্মদিনে তো এটাই সবচেয়ে বড় গিফট। আমি অন্য কোনো অকেশন বা ওর জন্মদিনে আমি নিজে বাড়িতেই কেক বানাই, কিন্তু আমার জন্মদিনে কে বানাবে? তো তাই চলে এলাম এখান থেকে একটা কেক পছন্দ করে, সেটাই কাটা হবে। তো এখন আমি কেক চয়েস করতে এসেছি। তো এখানে ভ্যারাইটি কেক আছে, বেশিরভাগই ডার্ক চকলেট, কিছু চিজ, কিছু ফ্রেশ ফ্রুট, স্ট্রবেরি, কিন্তু আমার মনের মতন কোনোটাই পাচ্ছিলাম না। তাই জন্য আমরা চলে গেলাম আমাদের বাড়ির সামনের প্যারিস প্যাকেটিতে। এখানে কোনো অপশান আছে নাকি দেখি। তবে এখানে একটু ভ্যারাইটি অপশান আছে, চকলেট, স্ট্রবেরি, ব্লুবেরি, অরেঞ্জ, চিজ, তারপরে লাইট চকলেট, সব রকমই আছে, ফ্রেশ ফুডও আছে। আর এগুলোর দাম ওই 21,000, 23,000, 25,000 ওন, মানে ওই 1700, 1800, 2,000 এরকম দাম। অনেকটা দাম, তার থেকে এই ছোটোগুলোই নিন। আর দোকানের মধ্যে ওর আর আমার মধ্যে কথা চলছে, ও বলছে বড় কেক নিতে, আমি বলছি অত দাম দিয়ে বড় কেক কেন, ছোট কেক দাও, আর ও নেবে সেই চিজ কেক। সবার শেষে ওর কথাটাই হলো, লাস্টে চিজ কেকটাই নিলাম। আমার জন্মদিনে না হয় ওর পছন্দটাই চললো। চলুন এবার প্যাক করে নিই। এই যে খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে, সঙ্গে ক্যান্ডেল, প্রপার নাইফ সবই দিয়েছে। বাড়ি এসে ও কেকটা রেডি করে দিচ্ছে। আর এই যে উপরে হ্যাপি বার্থডে লেখা, এটা কিন্তু ওর জন্মদিনের দিন আমি বানিয়েছিলাম, দিয়ে আজকে এটা আমি এখানে টানিয়ে দিলাম। চলুন, এই যে রেডি হয়ে গেছে চিজ কেক, এটা আমারও খুব ফেভারিট, ওরও খুব ফেভারিট। সঙ্গে প্রপার চারটে, এটা আবার এক্সট্রা চেয়ে নিচ্ছে, সঙ্গে ক্যান্ডেল, নাইফ। আর এখানে আমরা দুজন ছাড়া তার কেউ নেই, তাই ভিডিও কলে বাবা মাকে সঙ্গে নিয়ে নিয়েছি। এখানে তো বাবা মা সশরীরে নেই, তাই আমরা দুজন দুজনকে খাইয়ে দিলাম। আর এই যে বাবা মা পাশে আছে। আর এই পপার গুলো ফাটাতে বেশ মজাই লাগে, কিন্তু একটু ভয়ও লাগছে। আর এই যে সাথে বাবা মা আছে, সকাল থেকে আজকে ভিডিও কলে কথা হচ্ছিল, সঙ্গে এই সেলিব্রেশনটাও একসাথে হলো। রাতে আমরা চলে গেলাম আমাদের ফেভারিট জায়গা পিৎজা স্কুল থেকে পিৎজা আনতে। আজকে ভেবেছিলাম বাইরে কোথাও খাবো, কিন্তু আজকে সানডে, আশেপাশে কোরিয়ান রেস্টুরেন্ট হলো আজকে বন্ধ। এই পিৎজা স্কুলটা আমাদের বাড়ির একদম পাশে, ডমিনোজও আছে, কিন্তু আমাদের পিৎজা স্কুলের পিৎজা বেশি ভালো লাগে। আর ওই যে মেনু কার্ড, যেখানে ভ্যারাইটি পিৎজা পাওয়া যায়, তো আমাদের ফেভারিট পিৎজাটাও নিয়ে নিলাম। চলুন এটা নিয়ে এখন বাড়ি যাই। এই পিৎজা বার্গার আমি বাইরের থেকে বাড়িতে নিয়ে গিয়েই খেতে ভালোবাসি, কারণ এতে খেতে বেশ শান্তি লাগে। আর এই দেখুন রাতে চিয়ঞ্চ শহরটাকে কেমন লাগছে। চলুন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। খামসা হামিদা।